আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 2021 সালে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে পরিণতি, যার বিষয় কোড 140। অ্যাসাইনমেন্ট নাম্বারে তোমরা লিখে দেবে 04। শিরোনামে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ। বিশ্লেষণ কথাটা না দিলেও চলবে, শুধুমাত্র বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কথাটা লিখলেও হবে। আর এর ইংলিশ অ্যাসাইনমেন্টের ইংলিশ শিরোনামগুলো আমরা খুব দ্রুতই একটা ভিডিও আপলোড করবো, সেগুলোতে সবগুলো শিরোনামের ইংলিশ যে শিরোনামটা আছে সেটা পেয়ে যাবে তোমরা। তো চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নেই। প্রশ্ন এসেছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে, বাংলাদেশের সরকার ব্যবস্থা। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন বিশ্লেষণ করতে হবে। নির্দেশনায় বলা হচ্ছে ক নম্বরে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করতে হবে, এটা সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ করতে হবে, জেলা প্রশাসনের কার্যাবলী সঠিকভাবে বর্ণনা করতে হবে। টোটালি তিনটার মধ্যে 4 মার্ক করে মোট 12 মার্ক বরাদ্দকৃত আছে নাম্বার। তো চলো তাহলে এর উত্তরটা দেখে নিই। কীভাবে তোমরা খাতা লিখবে সেটা তোমরা এখানে দেখতে পাবে। এটি হচ্ছে তোমাদের এ4 সাইজের একটি খাতা, যার চারদিকে বক্স আকারে বর্ডার দেওয়া আছে এবং কি ডাবল বর্ডার। এখানে সবচেয়ে বেস্ট অ্যাসাইনমেন্ট যদি করতে চাও তাহলে এটি হচ্ছে বেস্ট অ্যাসাইনমেন্টের মার্জিন টানার সিস্টেম। দুটি করে টান দিতে হবে, দুটি করে মার্জিন হবে বক্স আকারে, খুব সুন্দর দেখা যাবে। ভিডিও শেষে তোমরা দেখতে পাবে খাতাটা কত সুন্দর দেখা যায়। তো প্রথমে তোমরা খাতার উপরে লিখে নেবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ। তোমরা এখানে আন্ডারলাইন করে নিতে পারো। তো ক নম্বর স্টেপ বাই স্টেপ দিচ্ছে, ক নম্বর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু কিছু কিছু স্কুলে ক খ গ ইত্যাদি দিতে বলে, দেখে আমরা স্টেপভাবে ভাগ করে দিচ্ছি। এখানে ক নম্বর হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তর ভিত্তিক এর দুটি প্রধান স্তর আছে। প্রথম স্তরটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি হচ্ছে মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন, দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন, জেলার পর আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। যতটুকু তোমাদের লেখা দরকার অতটুকুই আমি দিয়েছি, এর বেশিও না এর কমও না, এবং কি খুব ছোট করে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের লিখতে কষ্ট না হয় এবং ফুল মার্কও আবার যাতে পাও। দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়, আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ পর্যায়ের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়। মাঠ পর্যায়ের মূলত কেন্দ্রীয় নিয়ন্ত্রণে প্রচলিত হয়ে থাকে। নিচে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ছকের মাধ্যমে তুলে ধরা হলো। ছকটা দেওয়াটা একটি গুরুত্বপূর্ণ, চাইনি তবে দিতে হবে ফুল মার্ক পেতে গেলে। তো এই জন্য আমরা এখানে ছকটা দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে আর্ট করে দিবে। খুবই সিম্পল একটা ছক, জাস্ট এরকম করে বর্ডার দিবে, লিখে দিবে মাঝখানে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, তারপরে তীর চিহ্নতে দেখা দিবে বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন সচিবালয়, তারপরে এই সাইডে দিয়ে দিবে সংশ্লিষ্ট দপ্তর অথবা অধিদপ্তর, তারপরে নিচে আসবে মাঠ পর্যায়ে, তারপরে আরেকটু নিচে আসবে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে। এরপরে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠানের সংখ্যা, বর্তমানে বিভাগ রয়েছে 8টি, সর্বশেষ ময়মনসিংহ। ময়মনসিংহের যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমি ময়মনসিংহ থেকে নতুন বিভাগের মানুষ দেখতে চাই। বৃহত্তম জেলা হচ্ছে 19টি, এরপরে আছে আমাদের জেলা 64টি, সিটি কর্পোরেশন 12টি, সর্বশেষ ময়মনসিংহ পৌরসভা 327টি, সর্বশেষ দোহাজারি চট্টগ্রাম, উপজেলা 493টি, সর্বশেষ ঢাসা মাদারীপুর, থানা 640টি, সর্বশেষ মাধবদী নরসিংদী। নরসিংদীর কোনো স্টুডেন্ট আমি এখনও পাইনি, আর লেখাও নেই যে আমি নরসিংদী থেকে, প্লিজ কমেন্ট করবে। ইউনিয়ন 4562টি, গ্রাম 87372টি প্রায়। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন, এবার আমরা খ নম্বরে চলে আসি, কত সহজে খ নম্বর শেষ। কিন্তু কেন্দ্রীয় প্রশাসন সচিবালয় প্রশাসন কাঠামো, মন্ত্রী, সচিব, তারপর হচ্ছে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তারপরে আস্তে আস্তে আমাদের উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব, এতগুলো সচিব, কর্মকর্তা কর্মচারী ইত্যাদি। এরপর হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রশাসন সচিবালয়, কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু, দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত এখানে গৃহীত হয়। সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত, একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। প্রতিটি মন্ত্রণালয়ে সচিব আছেন, প্রতিটি মন্ত্রণালয়ে প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীর প্রধান পরামর্শদাতা, মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা সচিবের হাতে। মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প ও প্রণয়ন ও নীতি নির্ধারণ, আর মন্ত্রীকে নীতি নির্ধারণ ও শাসন কার্যে সহায়তা করা এবং নীতি নির্ধারণের দায়িত্ব সচিবের। অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ে দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ে সচিব না থাকলে তিনি সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে প্রতিটি অনুবিভাগের জন্য একজন করে যুগ্ম সচিব থাকেন, তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ে কর্মচারী এবং অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে এক বা একাধিক শাখায় দায়িত্বে থাকেন এবং উপসচিব, তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন এবং সহযোগিতা করেন। প্রতিটি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব প্রধান সহকারী সচিব রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে উপসচিবের সাথে পরামর্শ করে তারা বিশেষ দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা
তারাও মন্ত্রণালয়ে প্রশাসনিক কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, একটি মন্ত্রণালয়ে কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী ও সহকারী সচিব থাকবেন তার কোনো সঠিক সংখ্যা নেই। যতজন পারা যায় ততজন নেওয়া যায়। মন্ত্রণালয়ের কাজের পরিধি অনুযায়ী তারা সেখানে কর্মরত থাকেন। বিভাগীয় প্রশাসন বাংলাদেশের 60টি নয়, এখানে হবে 8টি, ভুল করে আগের সিস্টেমটা আছে ওইখানে চলে আসছে। বাংলাদেশের 8টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে প্রশাসনিক প্রধান হলেন একজন বিভাগীয় কমিশনার। কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তিনি বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি তার কাজের জন্য কেন্দ্রের নিকট দায়িত্ব থাকেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের কাজ তদারক করেন, বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেন, তিনি ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন ও খাস জমি তদারক করেন। তিনি জেলা প্রশাসকের বদলি করতে পারেন। বিভাগীয় ক্রিয়া উন্নয়ন কে শিল্পকলা সাহিত্য ও সংস্কৃতি উন্নয়নে কাজ করেন, জনকল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করেন, প্রকৃত দুর্যোগ ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের এর ব্যবস্থা করেন। এরপরে আছে আমাদের উপজেলা প্রশাসন। বাংলাদেশে মোট 485 প্রশাসনিক উপজেলা আছে। তোমরা এই সংখ্যাগুলো একটু চেক করে নিবে, যাতে এখানে ভুল না হয়। তো আমাদের বইয়ের মধ্যে অবশ্যই মনে হয় আছে, তো সংখ্যাগুলো একটু চেক করে অবশ্যই নিবে। যে আমাকে আবার কমেন্টে বলিও না যে আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু বলে দিলাম। উপজেলা প্রশাসনিক কাজ তদারক করার তার অন্যতম দায়িত্ব। এছাড়াও তিনি উপজেলা সকল উন্নয়ন কাজ তদারক করেন ও সরকারি অর্থের ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটি প্রধান। এরপরে আছে আমাদের গ নম্বর জেলা প্রশাসনের কার্যাবলী। জেলা প্রশাসন ব্যবস্থা মাঠ বা স্থানীয় প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। দেশের সকল জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। সিভিল সার্ভিস বলতে আমরা জানি যে বাংলাদেশ বিসিএস, যেটাকে বলে বিসিএস পরীক্ষা দিয়ে তাকে এটা হতে হবে। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। নিচে কাজগুলো সম্পর্কে জানবো। প্রশাসনিক কাজ, জেলা প্রশাসকের কেন্দ্র থেকে আসা সকল আদেশ, নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারকি ও সমন্বয় করে জেলার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করেন। দুই নম্বর, রাজস্ব সংক্রান্ত ও আর্থিক কাজ। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক। জেলা সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি কালেক্টর নামে পরিচিত। এছাড়া তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্ব সংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকেন। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ, জেলার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব তার ওপর ন্যস্ত। তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে এ দায়িত্ব পালন করে থাকেন। উন্নয়নমূলক কাজ, জেলা প্রশাসনের জেলা সার্বিক উন্নয়নের চাবিকাঠি। জেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষা, শিল্প, কৃষি, রাস্তাঘাট ইত্যাদি বাস্তবায়নের দায়িত্ব তার। তিনি জেলা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। স্থায়ী শাসন সংক্রান্ত কাজ, জেলা প্রশাসক স্থায়ী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপজেলা পরিষদ ইউনিয়ন তত্ত্বাবধান করেন। তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্কার কাজের সমন্বয় করে থাকেন। জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি আরও অনেক দায়িত্ব পালন করেন। তিনি জেলার সংবাদপত্র প্রকাশনা বিভাগকে নিয়ন্ত্রণ করেন। তিনি বিভিন্ন জিনিসের লাইসেন্স দেন, জেলার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন, সে সম্পর্কে সরকারকে অবহিত করেন। তো এই ছিল তোমাদের পুরো অ্যাসাইনমেন্টটি। চলো তাহলে খাতাটা আরেকবার রিভিশন করা যাক। এটা হচ্ছে খাতার তোমাদের প্রথম পেজ। এখানে জায়গা আছে, বাট আমরা যে চিত্রটা দিয়েছি সেই চিত্রটা এখানে জায়গা ধরবে না, দেখে পরের পেজে দিয়ে দিয়েছি। তোমরা ছোটো করে লিখে যদি দিতে পারো দিয়ে দিবে। এই চিত্রটা আমরা এই পেজে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, চিত্রটা ফ্রেশ হতে হবে যাতে পরের পেজে তোমাদের কোনো লেখা না থাকে। চিত্র দিলে কিন্তু পরের পেজে একদম লেখা যাবে না, তাহলে চিত্রটা খারাপ হয়ে যাবে। বিভিন্ন স্তরে প্রতিষ্ঠানের সংখ্যাগুলো দেখবে তোমরা, অবশ্যই এগুলো হিসাব করে দেখবে যে এখানে কোনো ভুল আছে কি না। ভুল থাকলে তোমরা একটু ঠিক করে নিও, কারণ আমরা নেট থেকে এগুলো সংগ্রহ করি। নেটের মধ্যে যদি ভুল থাকে ওই সাইডটাতে আমাদের কিছু করার থাকে না। খ নাম্বার, তো এটা এইভাবে সুন্দর করে নিয়ে নিবে। তারপরে কেন্দ্রীয় প্রশাসন এইভাবে সুন্দর করে লিখে দিবে। তারপরে বিভাগীয় প্রশাসন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সাজানো আছে খাতাটা। আর খাতাটা দেখো কত সুন্দর লাগতেছে ডাবল মার্জিনের কারণে। তো এটা তোমরা সুন্দর করে দেখে নিবে। তো এই ছিল তোমাদের পুরো অ্যাসাইনমেন্টটা। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, আর কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকজনের কমেন্টের অ্যান্সার তোমরা অবশ্যই পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।